এমন একটি জিনিস আছে যেই জিনিসটা যদি আপনি কোনো মানুষের বাড়ির সামনে ফেলে দেন, সেই বাড়ির থেকে সেই মানুষটি বেরিয়ে আপনার পেছন পেছন যেখানে খুশি যেতে রাজি হয়ে যাবে। অর্থাৎ আপনি হয়তো কাউকে নিজের সঙ্গে নিয়ে চলে যেতে চাইছেন, চাইছেন যে সে যেন তার বাড়ির থেকে বেরিয়ে আপনার কাছে চলে আসে বা আপনার সঙ্গে যেন সে চলে যায়। তাহলে আমি যেই জিনিসটা বলে দেব, সেই জিনিসটি শুধু সেই মানুষটির বাড়ির সামনে ফেলে দিতে হবে, তাদের বাড়ির গেটের সামনে, তাদের বাড়ির সদর দরজার সামনে ফেলে দিতে হবে। তাহলেই সেই বাড়িতে থাকা মানুষটি, অর্থাৎ যাকে আপনি নিজের সঙ্গে নিয়ে চলে যেতে চাইছেন, সেই মানুষটি সেই বাড়ির থেকে বেরিয়ে আপনার পেছন পেছন সে চলে যাবে। তার তখন কোনো হুঁশ জ্ঞান থাকবে না যে সে কার সঙ্গে যাচ্ছে বা কোথায় যাচ্ছে। সে তখন আপনাকে অনুসরণ করে মন্ত্রমুগ্ধের মতো চুপচাপ আপনার পেছন পেছন সে চলে যাবে। আপনি তাকে যেদিকে নিয়ে যেতে চাইবেন সেদিকেই আপনার পেছন পেছন দৌড়াবে। এমনই সাংঘাতিক একটি বশীকরণের টোটকা আপনাদেরকে শিখিয়ে দেব। এই বশীকরণটি অনেক প্রাচীন একটি বশীকরণ তন্ত্র এবং অনেক পুরনো গ্রন্থ থেকে সংগৃহীত করা এই বশীকরণ তন্ত্রটি কাউকে তার বাড়ির থেকে বার করে নিজের সঙ্গে নিয়ে চলে যাওয়ার একটি বশীকরণ, কোনো মানুষকে নিজের সঙ্গে করে নিয়ে চলে যাওয়ার একটি বশীকরণ, কোনো মানুষকে তার বাড়ির থেকে বার করে নিয়ে নিজের কাছে নিয়ে আসার একটি বশীকরণ, যাকে আপনি নিজের সঙ্গে নিয়ে চলে যেতে চাইছেন সে তার বাড়ির থেকে বেরিয়ে আপনার পেছন পেছন চলে যাবে। এই বশীকরণটি একজন ছেলে একজন মেয়েকে করতে পারবে, এছাড়াও একজন মেয়ে একজন ছেলেকে করতে পারবে, যে কোনো কাউকেই করা যেতে পারে, যে কোনো পুরুষ যে কোনো মহিলার উদ্দেশ্যে এই বশীকরণটি করা যেতে পারে। শুধু মনে রাখবেন, ভালোবাসার উদ্দেশ্যে করবেন বা মনের মানুষের উদ্দেশ্যে করবেন। কাউকে আপনি ভালোবেসে ফেলেছেন, সে ছেলে হতে পারে বা সে মেয়ে হতে পারে, সে বিবাহিত হোক অথবা অবিবাহিত হোক, তার বয়স যাই হোক না কেন, যে কোনো ছেলে বা যে কোনো মেয়েকে হয়তো আপনি ভালোবেসে ফেলেছেন, কিন্তু হয়তো সে আপনার কাছে আসছে না বা তাকে আপনি নিজের কাছে আনতে পারছেন না বা সে হয়তো আপনার কাছে আসতে চাইছে না। এরকম যদি হয়ে থাকে কিন্তু আপনি তাকে নিজের কাছে পেতে চাইছেন বা নিজের সঙ্গে নিয়ে চলে যেতে চাইছেন, সেই ছেলেটি বা সেই মেয়েটিকে আপনি এতটাই ভালোবাসেন যে তাকে নিজের কাছে ছাড়া আপনি পাচ্ছেন না, তাকে নিজের কাছে আনতেই চাইছেন, আপনি যে কোনো উপায়ে চাইছেন যে সে যেন তার বাড়ির থেকে বেরিয়ে আপনার সঙ্গে যেন সে চলে যায়, তাহলে এই বশীকরণটি আপনাকে করতে হবে। এই বশীকরণটি এমনই এক বশীকরণ, এমনই একটি জিনিস আছে, সেই জিনিসটি তন্ত্রক্রিয়ার মাধ্যমে তার বাড়ির সামনে যদি ফেলে দিতে পারেন, সে তার বাড়ির থেকে বেরিয়ে সে আপনার সঙ্গে চলে যাবে। সেটা দিন হতে পারে বা রাত হতে পারে, তার কোনো হুঁশ জ্ঞান থাকবে না। যখনই এই ক্রিয়াটি করবেন সাথে সাথেই সে দরজা খুলে বেরিয়ে আপনার পেছন পেছন চলে যাবে। হ্যাঁ, এতটাই আকর্ষণ ক্ষমতা রয়েছে সেই জিনিসটির। কীরকম জিনিস, কী তন্ত্রক্রিয়া রয়েছে, প্রয়োগ পদ্ধতি কী রয়েছে, সেইটাই তো আমি বলতে এই ভিডিওটা করছি। তাই জন্য আপনাকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, তবেই আপনি বুঝতে পারবেন বা শিখতে পারবেন যে কীভাবে এই বশীকরণটি করতে হবে, কীভাবে আপনি কোনো ছেলে বা মেয়েকে তার বাড়ির থেকে বার করে নিয়ে নিজের সঙ্গে নিয়ে চলে আসতে পারবেন। তো এই বশীকরণটি আপনাকে শিখে নিতে হবে। এই বশীকরণটি এই উদ্দেশ্যেও করবেন, যদি আপনার ভালোবাসার মানুষ, অর্থাৎ সে প্রেমিক হতে পারে, প্রেমিকা হতে পারে, বয়ফ্রেন্ড হতে পারে বা গার্লফ্রেন্ড হতে পারে, বা সে আপনার স্বামী বা স্ত্রী হতে পারে, অর্থাৎ হাজব্যান্ড বা ওয়াইফ হতে পারে, সে যদি আপনাকে ছেড়ে দিয়ে চলে গিয়েছে, দিয়ে সে হয়তো অন্য কোথাও বসে রয়েছে, আপনার কাছে আসছে না, আপনি তাকে কিছুতেই নিজের কাছে আনতে পারছেন না, হয়তো সে তার নিজের বাড়িতে বসে রয়েছে বা হয়তো অন্য কোনো পরপুরুষ বা পরস্ত্রীর বাড়িতে বসে রয়েছে, কোনো তৃতীয় ব্যক্তির বাড়িতে বসে রয়েছে, তাহলেও এই বশীকরণটি আপনি করতে পারেন। সে তার সেখান থেকেই বেরিয়ে চলে আসবে, অর্থাৎ সে যেই বাড়িতেই থাকুক না কেন সেখান থেকেই সে বেরিয়ে আপনার কাছে আসবে। তো এই বশীকরণটি শুধুমাত্র আপনি কেন করবেন বুঝতে পারলেন? কোনো ছেলে বা কোনো মেয়ে, সে আপনার ভালোবাসার মানুষ হতে পারে বা মনের মানুষ হতে পারে বা হয়তো কাউকে ভালোবেসে ফেলেছেন, তাকে শুধু তার বাড়ির থেকে বার করে নিজের কাছে নিয়ে চলে আসতে পারবেন বা নিজের সঙ্গে করে নিয়ে চলে যেতে পারবেন। সে তার বাড়ির থেকে দৌড়ে বেরিয়ে আপনার সঙ্গে ছুটে ছুটে চলে আসবে, আপনার পেছন পেছন সে চলবে। তো এই হচ্ছে বশীকরণ, এটা এতটাই আকর্ষণ রয়েছে। তো এই বশীকরণটি আপনি যে কোনো ধর্মের মানুষ হলেই করতে পারবেন, ছেলে হলেও পারবেন, মেয়ে হলেও পারবেন, বিবাহিত হন কি অবিবাহিত হন বা আপনার বয়স যাই হোক না কেন, শিখে নিন এই বশীকরণটি, তাহলেই পারবেন। তো এই বশীকরণটির জন্য প্রথমে আপনাকে জোগাড় করতে হবে লবঙ্গ।
একটি লবঙ্গ দিয়ে কাজটি করতে হবে। আপনার প্রত্যেকে জানেন বা চেনেন লবঙ্গ কি, তো সেই লবঙ্গ অনেকে লং বলেন, তো সেই লবঙ্গ আপনাকে নিতে হবে, একটি লবঙ্গ। তো লবঙ্গ আপনি যে কোনো দোকান থেকেই আগে কিনে নেবেন বেশি পরিমাণে, কারণ দোকানে তো আপনাকে একটি লবঙ্গ দেবে না, তাই বেশি পরিমাণে লবঙ্গটি কিনে আনবেন দোকান থেকে, বাড়িতে এসে একটি লবঙ্গ নেবেন এই বশীকরণের ক্রিয়াটি করার জন্য। মনে রাখবেন লবঙ্গর মাথায় যেন ফুল থাকে, ফুলযুক্ত লবঙ্গ হতে হবে। তো একটি লবঙ্গ, মাত্র একটি, একটি লবঙ্গ দিয়ে কাজটি করতে হবে। এইবার ভালো করে শুনুন যে এই বশীকরণটি কবে করতে হবে। এই বশীকরণটি করতে হবে যে কোনো শনিবার অথবা মঙ্গলবার বা অমাবস্যা বা পূর্ণিমা বা যে কোনো গ্রহণকাল, সেটা সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ হতে পারে, দীপাবলি, হোলি, ঠিক আছে, মানে এইরকম দিন দেখে আপনাকে করতে হবে। যে কোনো একটা দিন বেছে নেবেন, একটা দিনেরই কাজ এবং খুবই সহজ কাজ, নিজের বাড়িতেই করবেন, কোথাও আপনাকে যেতে হবে না। তো একটি লবঙ্গ আপনাকে নিয়ে কাজটি করতে হবে। এবার সময়টা বলে দিই যে কটার সময় আপনাকে করতে হবে। কাজটি করতে হবে রাত 12:30টার সময়, অর্থাৎ রাত 12:30, ঠিক আছে, রাত 12:30টায় আপনাকে কাজটি করতে হবে। নিজের বাড়িতে বসেই করবেন, ঠাকুরঘর, মন্দির, মসজিদ, ঈশ্বরের জায়গা, পবিত্র জায়গাতেও বসে করতে পারেন, অথবা নিজের বাড়ির রুমের মধ্যেও করতে পারেন, বাড়ির ছাদেও করতে পারেন, কিন্তু যেখানে বসে করবেন একটু মুছে পরিষ্কার করে শুদ্ধ করে নেবেন এবং আসন পেতে বসে আপনি কাজটি করবেন। এবং অবশ্যই কাজটি করবার আগে হাত পা মুখটি ভালো পরিষ্কার জলে ধুয়ে নেবেন, যদি ভালো হয় স্নান করে নিতে পারেন, সেটা আরও ভালো। এবং অবশ্যই একটি শুদ্ধ বস্ত্র ধারণ করবেন, অর্থাৎ পুরুষ হলে যেরকম তান্ত্রিকরা লাল বস্ত্র ধারণ করে সেরকম ধারণ করবেন, আর মহিলা হলে লাল পেরে সাদা শাড়ি, একদম পরিষ্কার বা নতুন এরকম ধরনের বস্ত্র পরে নেবেন, দিয়ে মেঝেতে আসন পেতে বসে করবেন। এবং অবশ্যই আরেকটি বিষয় মনে রাখবেন যে কাজ করার সময় কোনো রকম নেশা জাতীয় কোনো দ্রব্য গ্রহণ করবেন না, শুদ্ধাচারে করবেন। এবং যেদিনকে করবেন সেদিনকে অবশ্যই সকাল থেকে রাত পর্যন্ত নিরামিষ ভোজন করবেন, ঠিক আছে। তো এই তন্ত্রক্রিয়ার ক্ষেত্রে এইগুলো একটু মেনে চলতে হবে। এবং অবশ্যই আপনি মনে রাখবেন যে একলা কাজ করতে হবে, অর্থাৎ কারোর সামনে করবেন না, কাউকে দেখিয়ে করবেন না, কেউ যেমন না আপনার পেছনে ডেকে দেয় বা আপনার কাছাকাছি কেউ যেমন না থাকে, একলা কাজটি করবেন, তাহলে ভালো রকম মনোযোগ দিয়ে কাজটি করতে পারবেন। এইবার আপনি আসন পেতে বসেছেন একটি লবঙ্গ নিয়ে, প্রথমে কী করতে হবে, যদি আপনি ছেলে হন তাহলে আপনার ডান হাতে লবঙ্গটি মুঠো করে ধরবেন, আর যদি মেয়ে হন তাহলে আপনার বাঁ হাতে লবঙ্গটিকে মুঠো করে ধরবেন, ঠিক আছে। তো একটি লবঙ্গ এরকম, আপনি ছেলে হলে ডান হাতে মুঠো করে ধরবেন আর মেয়ে হলে বাঁ হাতে মুঠো করে ধরবেন। তো এইভাবে লবঙ্গটি মুঠো করে ধরে আপনি চোখ বন্ধ করে যে মন্ত্রটা আমি বলে দেব, মন্ত্রটি আপনাকে অবশ্যই জপ করতে হবে 108 বার, অর্থাৎ 108 টাইমস, 108 বার আপনাকে জপ করতে হবে, চোখ বন্ধ করে জপ করবেন। তার জন্য মন্ত্রটি যে কোনো দিন আগে মুখস্থ করে নেবেন, জলের মতো মুখস্থ করে নেবেন এবং উচ্চারণ সঠিকভাবে করে কাজটি করবেন, ঠিক আছে। তো 108 বার মন্ত্রটি জপ করতে হবে। এভাবে জপ করলেই আপনার হাতের মুঠোয় থাকা একটি লবঙ্গ মন্ত্রপূত হয়ে যাবে। এবার 108 বার মন্ত্রটি জপ হয়ে গেলে আপনি চোখ খুলবেন এবং চোখ খুলে আপনি আপনার হাতের মুঠোয় যে লবঙ্গটি রয়েছে সেই লবঙ্গটি আপনার যে মাথার বালিশ আছে, অর্থাৎ যেই মাথার বালিশে আপনি মাথা রেখে ঘুমান, সেই মাথার বালিশের নিচে আপনি রাখবেন ওই একটি লবঙ্গ রেখে, ওই বালিশেতেই আপনি মাথা রেখে রাত্রের মতো ঘুমিয়ে পড়বেন চুপচাপ, ঠিক আছে, কারোর সাথে কথা না বলে চুপচাপ ঘুমিয়ে পড়বেন। এবার পরের দিন ঠিক 4:00 সময় উঠতে হবে, অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে উঠতে হবে। ব্রহ্ম মুহূর্ত 4:00 পরে আরম্ভ হয়, 4:00 থেকে 4:30 মধ্যে আপনি কাজটি করবেন, ঘুম থেকে উঠবেন, ঠিক আছে। পরের দিন একদম 4:00 থেকে 4:30 মধ্যে ঘুম থেকে উঠে পড়বেন। উঠে প্রথমেই আপনাকে এই কাজটি করতে হবে, ভালো করে শুনবেন, কাজটি কী করতে হবে, না লবঙ্গটি আপনার মাথার বালিশের নিচের থেকে বার করবেন, অর্থাৎ নেবেন আপনার মাথার বালিশের নিচের থেকে লবঙ্গটিকে নিয়ে। এবারে ওই লবঙ্গটিকে নিয়ে চলে যাবেন যাকে আপনি বশীকরণ করতে চাইছেন, যাকে আপনি বশীকরণ করতে চাইছেন তার বাড়ির সামনে আপনাকে যেতে হবে ওই লবঙ্গটিকে নিয়ে। নিয়ে গিয়ে তাদের বাড়ির একদম সদর দরজার সামনে, অর্থাৎ তাদের যে বাড়িটা সেই বাড়ির যে মেন গেট আছে সদর দরজা, সেই সদর দরজার সামনেতে একদম গোপনে ওই লবঙ্গটিকে রেখে দিয়ে
বাড়ি চলে আসুন, ঠিক আছে? কেউ যেমন না দেখে নেয় চুপচাপ ওই লবঙ্গটি তার সদর দরজার সামনে বসিয়ে রেখে চুপচাপ বাড়ি চলে আসুন, বা আপনি ওই বাড়ির আশেপাশে একটু ঘোরাফেরা করবেন, তাহলেই দেখবেন সাথে সাথে আপনি নিজের চোখেই দেখতে পাবেন, আমাকে কিছু বলতে হবে না। যদি আপনি সঠিকভাবে বিশ্বাস সহকারে কাজটি করেন, আপনি আপনার নিজের চোখেও দেখতে পাবেন এবং নিজের চোখে দেখে বিশ্বাসই করতে পারবেন না। কাজটি কী হবে? দেখবেন সে তার বাড়ির থেকে বেরিয়ে, অর্থাৎ সে দরজা খুলবে, দরজা খুলে সে তার বাড়ির থেকে বেরিয়ে আপনার কাছে আসবে। এবার আপনি তাকে কিছু না বলেই আপনি সামনে সামনে হাঁটবেন, সে দেখবেন আপনার পেছন পেছন হাঁটবে, আপনাকে অনুসরণ করে আপনার সঙ্গেই সে চলে যাবে। আপনি তাকে যাদিকে যেদিকে নিয়ে যাবেন সে আপনার পেছন পেছন সেদিকেই যাবে, মন্ত্রমুগ্ধের মতো সে আপনার বশীভূত হয়ে গিয়েছে। এইবার চলুন সেই মন্ত্রটি আপনাকে বলে দিচ্ছি, তবে তার আগে একটি অনুরোধ করব, এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন টিপে অল নোটিফিকেশন করে রাখুন, কেননা এই ধরনের তন্ত্রমন্ত্র টোটকার ভিডিও শুধুমাত্র আমার এই চ্যানেলেতেই আপনি পাবেন এবং শিখতে পারবেন বাড়িতে বসেই। কোনো তান্ত্রিক, জ্যোতিষী, অ্যাস্ট্রোলজার, কবিরাজের কাছেও যেতে হবে না, আর কোনো টাকা পয়সা খরচ করে কোনো ক্রিয়া করাতে হবে না। নিজে শিখুন বাড়ির থেকে, নিজে বসে বাড়িতে এই চ্যানেলটি থেকে শিখে নিন তন্ত্রমন্ত্র, তাহলেই দেখবেন নিজেই প্রয়োগ করতে পারবেন বাড়িতেই এবং প্রয়োগ করে উপকৃত হবেন। তাই প্রতিদিন যদি তন্ত্রমন্ত্র ভিডিও পেতে চান এই চ্যানেল থেকে এবং শিখতে চান বিনামূল্যে, অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দিন এক্ষুনি। সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন টিপে অল নোটিফিকেশান অবশ্যই করে দেবেন। মন্ত্রটি হলো ওং হ্রিং ক্রিং অমুক বশীভূতায় স্বাহা। যেখানে আমি অমুক বললাম ওই জায়গায় যাকে বশীকরণ করবেন সেখানে তার পুরো নাম পদবিটা বলতে হবে, অর্থাৎ তার নেম অ্যান্ড সারনেম, অমুকের জায়গাটাই, বুঝতে পেরেছেন? তবে এই কাজ অবশ্যই গুরু অনুমতি নিয়ে করতে হবে। গুরু অনুমতি নিতে গেলে এই চ্যানেলের লিঙ্ক প্রথমে গুনে গুনে 50 জনকে অনলি 50 শেয়ার করে দেবেন হোয়াটসঅ্যাপ, ফেসবুক গ্রুপ, বিভিন্ন বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদেরকে, তবেই কিন্তু আপনি আমার তরফ থেকে গুরু অনুমতি পেয়ে যাবেন। এবং একটি লাইক প্রত্যেকে অবশ্যই দেবেন, তাহলে আমি উৎসাহিত হব আরও তন্ত্রমন্ত্র ভিডিও দেবো। প্রত্যেকে একটি করে লাইক দেবেন এবং কমেন্টে সবাই লিখুন জয় মা তারা, এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন, অনেক তন্ত্রমন্ত্র ভিডিও দেওয়া আছে এবং আরও আসছে, সঙ্গে থাকুন। ধন্যবাদ।